বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিএনএমসি অধীনে 2021-22 শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের গ্রেসে তালিকা প্রকাশের দাবি জানাচ্ছেন অনুত্তীর্ণ শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গ্রেস চাওয়া হচ্ছে এবং গ্রেস না দেয়ায় এমনভাবে বলা হচ্ছে যেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি এর ব্যর্থতার মধ্যে পড়ে। একদিকে গ্রেস চাওয়া শিক্ষার্থী আর অপরদিকে কিছু বেসরকারি কলেজ বা ইনস্টিটিউট ফেল করা শিক্ষার্থীদের আগাম ভর্তি নিয়ে ক্লাস করার সুযোগ পর্যন্ত দিচ্ছে, ফলে ফেল করেও ক্লাস চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা গ্রেস না দিলে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি শিক্ষাজীবন থেকে এক বছর ছড়ে যাচ্ছে। তবে কেউ কেউ গ্রেসের অপেক্ষায় না থেকে ইতিমধ্যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। ভর্তি পরীক্ষায় 140 না পেয়ে ফেল করেও কেন গ্রেসের অপেক্ষা থেকেও ভর্তি যোগ্য না হওয়ার পরও ক্লাস করছেন, গ্রেস না দিলে তখন কি হবে, এমন প্রশ্নের জবাব কোনো শিক্ষার্থী দিতে না পারলেও কেউ কেউ কলেজ বা ইনস্টিটিউটকে দায়ী করে বলছেন গ্রেস দিবে এই আশ্বাস দিয়ে ভর্তি করিয়েছে। তবে সেই সব প্রতিষ্ঠানের অনেকে বলছে ফেল করা শিক্ষার্থীদের ভর্তি করানোর সুযোগ নেই, ফেল করা শিক্ষার্থীরা গ্রেস পেলে বেসরকারিতে ভর্তির সুযোগ পাবে, তাই তাদের অনুরোধে আগাম সিট বুকিং রাখা হয়েছে। ক্লাস করার বিষয়ে জানতে চাইলে বলা হয় কেউ যদি নিজ খরচে ক্লাস করতে চায় তাহলে যে কেউ ক্লাস করতে পারে, এমন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিলে কেউ জানে না আদৌ গ্রেস দেয়া হবে কিনা। জানা গেছে গত বছরে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিএনএমসি অধীনে 2020-21 শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের 10 নম্বর করে গ্রেস প্রদান করেছিল করোনা ভাইরাসের প্রকোপ থাকায়। গত বছর 26 নভেম্বর ইস্যু করা কাউন্সিলের রেজিস্ট্রার এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সুরাইয়া বেগম এতে বলা হয়েছিল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 21 নভেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক 2020-21 শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বরের সাথে সর্বোচ্চ 10 নম্বর গ্রেস প্রদান পূর্বক যে সকল প্রার্থী উত্তীর্ণ হয়েছে তাদের রোল ও নামের তালিকা প্রকাশ করা হলো। গত বছরের গ্রেসের সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ভর্তির অযোগ্য শিক্ষার্থী এবারও গ্রেস চাচ্ছে, অনেকে আবার বিএনএমসি যাওয়ার হুমকিও দিচ্ছে, এমন দাবি তুলেছেন মেধাবী শিক্ষার্থীরা। মেধাবী শিক্ষার্থীদের প্রশ্ন, গ্রেস দিয়েই যদি ফেল করার পরও ভর্তির সুযোগ দেয়া হয় তাহলে পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? একাধিক শিক্ষার্থী দাবি করেন কোনো শিক্ষার্থী যদি 140 না পায় তাহলে তাদের নার্সিংয়ে পড়াশোনার প্রয়োজন নেই। নার্সিং পেশাকে ধ্বংস এবং মেধাশূন্য নার্সিং শিক্ষা ব্যবস্থা করতে গ্রেস দেওয়ার বিকল্প নেই বলে রংপুর নার্সিং কলেজের একজন শিক্ষার্থী দাবি করেছেন, তাই গ্রেস দেয়া বন্ধ সময়ের দাবি। ঢাকা নার্সিং কলেজ থেকে পাশ করা রোকসানা বিনতে বিথি নামের এক শিক্ষার্থী বলেন, গ্রেস দিয়ে ভর্তির সুযোগ দেওয়ার ফলে মেধায় যারা পড়তে যায় তাদেরও কোনো দাম থাকে না। নার্সিং যেমন দ্বিতীয় শ্রেণীর পেশা, তাই পেশার উন্নয়নে মেধাবী ছাত্রছাত্রী দরকার। ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ সোহাগ বলেন, যে স্টুডেন্ট 40 মার্ক পায় না সে নার্সিং করার যোগ্যতা রাখে না। মীর নামের একজন শিক্ষার্থী বলেছেন, যারা 40 পায় না তাদের কোনো যোগ্যতাই নাই নার্সিংয়ে পড়ার, এসব অযোগ্য নার্স ভবিষ্যতের জন্য ক্ষতিকর। মেধাবী শিক্ষার্থীদের জোর দাবি, গ্রেস দেয়া বন্ধ করে প্রকৃত মেধাবীদের নার্সিং পেশায় এনে মানব সেবা করার সুযোগ।